কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হকের ঢাকার বসুন্ধরায় একটি ৯তলা বাড়ি ও রাজধানীতে থাকা ২টি ফ্ল্যাট ও ৩টি বাণিজ্যিক স্পেস জব্দ করার আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। কাস্টমস কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে ৯,৭৬,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৩১শে জুলাই মামলা করে দুদক। বৃহস্পতিবার মোহাম্মদ এনামুল হকের ঢাকার বসুন্ধরার জি ব্লকে ৯তলা বাড়ি, বনানী ও কাকরাইলে ২টি ফ্ল্যাট, মোহাম্মদপুর সহ ঢাকায় ৩টি বাণিজ্যিক স্পেস ও গুলশানে কার পার্কিংয়ের জায়গা জব্দ করার আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এর বাইরে এনামুল হকের গাজীপুর ও বাড্ডার জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।